প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজও হাজির হয়েছি বড় বড় প্রতিবেদন যেভাবে করে থাকি আজকে আপনাদের সামনে এসেছি বৃষ্টি আপা তার জীবন কাহিনী শোনার জন্য চলুন দর্শক আমরা বৃষ্টি আপার সাথে কথা বলি এবং তার জীবন সম্পর্কে কিছু জানার চেষ্টা করব চলুন দর্শক বৃষ্টি আপা আসসালামু আলাইকুম কেমন আছেন অভিস্টেফা আমরা ভিডিও করার আগে আমাদের সাথে কথা বলছিলেন যে আপনার পরিবারে কি আছে তো এটা শুধু আমি জানি হয়তো দশজন যারা আছেন কেউ জানেন না তো আপনার পরিবারে কে আছে বাবা আছে আপনার বাবা কি করেন আমার বাবা ছটকালা করে করে না এখন করতে পারে না জি আগের মত বিধবা হয়ে রইছেন

যে আপনারা মা আছে আপনি মার কথা বলছিলেন আপনার মা অসুস্থ কি হয়েছিল ওনার না না রে যে গরম করে গরম করে সংসারে প্রয়োজন জি সংসারে প্রয়োজন তো আমরা যতটুকু জানি বেদে সম্প্রদায়ের মেয়েরাই ম্যাক্সিমাম কাজ করে থাকে তো আমরা এই বিষয়ে আমরা আসলে জানতে পারলাম যে আপনি কখনোই মিষ্টি আমরা যতটুকু জানি বেদে সম্প্রদায়ের মেয়েরাই কিন্তু ম্যাক্সিমাম কাজ করে থাকে আসলে আমরা শুনতে পেলাম যে আপনার আমার সাথে কথা বলছিলাম তখন আমরা জানতে পারলাম যে আপনি কখনই আপনাদের বেদে সম্প্রদায় যে কাজ কখনই করেননি যে আপনার আম্মা বলছিল যে আমার অনেক কষ্টের মাঝেও আমার মেয়েকে আমি পড়াশোনা করিয়েছি এবং আরবি পড়েছি এবং আমার মেয়েকে আমি সব সময় ঘরেই রেখেছি আমি বাইরে কখনই কাজ করতে দেইনি না আমার মা যায় আমি কখনো জানি আমি বাসার কাজ কাম করি আর একটু এখন শরীর পড়ি বাসায় থাকে কখনো বাইরে যায় না আমার মা আমার বাবা ওনারাই যায় জি তো আপনার বিয়ে শাদি হয়নি আপনার বিয়ে শাদি আপনার আম্মা আমা দেওয়ার জন্য বলছিল যে আমার ভালো একটা ছেলে পাইলে হয়তো আমরা বিয়ে দিব এই এই ব্যাপারে কি আপনার কোনো মতামত আছে যে আপনি খুব এখন বিয়ে করতে চাচ্ছেন বা চাচ্ছেন না এরকমের তো ভালো একটা ছেলে পেলে

সে কেন এই অবস্থানে আছেন এবং তার বৃদ্ধ মা বাবা একমাত্র সংসার উপার্জনদাতা তো আমরা যতটুকু জানতে পারলাম মিষ্টিফা আমরা যতটুকু জানি আপনি বলছিলেন এর আগে কয়েকটা প্রতিবেদন আপনি করেছেন এমনি শখে বলছিলেন যে আমি একটু গান জানি এইসব বিষয়ে আপনি মনের আনন্দই করেছেন তো আমার এই খান্টু বাংলা চ্যানেলে এই প্রথম আপনি জি ইন্টারভিউ দিচ্ছেন জি তো আসলে আপনি পড়াশোনা করেছেন কত ক্লাস 5 পর্যন্ত ক্লাস 5 পর্যন্ত আপনি কি আরবি পড়েছেন জি আরবি পড়েছেন তো আমরা যতটুকু জানি আপনার আম্মা বলছিলেন যে আসলে আমার ঘরের উপার্জন দাতা এরকম আর কেউ নেই আমি খুব অসহায় জীবন যাপন করতেছি জি তো আপনাদের যে ভাই আছে আপনারা কয় ভাই

জানতে পেরেছি আপনার কথা শুনে আপনার যে মনের কথা আসলে অনেক কথা বললেই কিন্তু বোঝা যায় না কিছু কিছু কথা আছে অল্পতেই কিন্তু বোঝা যায় দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আসলে বৃষ্টি আপা সে ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা পড়েছেন আমরা যতটুকু জানি বেদে সম্প্রদায় মেয়েদের পড়ার সুযোগ হয় না তো সেক্ষেত্রে আমরা একটু অবাকই হলাম যে আপনি পড়াশুনো চালিয়ে গিয়েছিলেন তো হঠাৎ করে আপনার সংসারের অভাব অনটনের কারণেই আপনি পড়াশোনার একটু বন্ধ হয়ে গেছে তো আসলে পড়াশোনার সুযোগ যদি আপনার আরো হয় তাহলে কি আপনি পড়াশোনা করবেন জি করবেন তো বৃষ্টি আপা আমরা যতটুকু জানি এই বিষয়টা আপনার বাবা মা যদি বলে যে হ্যাঁ আমার মেয়েকে পড়াশোনার সুযোগ যদি কেউ করে দেয় আমি পড়াশোনা করব। এবং আপনার আম্মা আমাকে এও বলেছে যে আপনি যে যদি ভালো ছেলে পায় তাহলে সে বিয়ে সাদিও দিয়ে দেয় তো এ ব্যাপারে কি আপনার কোনো মতামত আছে কি না না আমার মা যেহেতু বলছে ভালো একটা ছেলে পেলে বিয়ে দিবে আমি আছি আছি জি বলেন আপনার আম্মার কথা বলছিলেন আপনার আম্মা চিকিৎসা হয়েছে বর্তমান ওষুধ নিয়েও আপনি চিন্তিত যে ওষুধ আপনাকে দিয়েছে ডাক্তার যে আপনার আম্মা বলছিল যে আমি ওষুধ কিনতেও পারিনি একটা অপারেশন হয়েছে তো সেই টাকা পয়সাও আপনার কাছে নেই বা আপনার বাবাও ইনকাম করতে পারেন না তো এই মুহূর্তে ওষুধটা কিভাবে চালাচ্ছেন এখন মনে করেন আমার বাবা মাঝে মাঝে যায় গ্রামে যেভাবে খুব কষ্ট করে দিন কাটছে ওষুধপত্র কিনতেছে খুব অল্প অল্প করে এভাবেই আমার মা মাঝে মাঝে যার বাবা মাঝে মাঝে যায় সব সময় যাইতে পারে লোক সময় যাইতে যে না তারা তারা তো বয়স্ক এই জন্য আপনাকে কি কখনো বলেছে যে তুমি কিছু করো এরকমের কি আপনার আব্বা আম্মা বলছে যে না আমার বাবা মা বাবা মা বলছে বাসায় থাক সংসারের কাজ কর আমরাই যাই পারি

এই যে ধরেন টাকা যে এরকম টাকা হলে আপনি কার শিখতে পারবেন তো একটা টাকা হলে কাজ শিখিয়ে দিবে মেশিন কিনে আপনি কাজ করেন তাহলে কত টাকা লাগতে পারে আপনার দাম টাকা কি এই সুযোগটা যদি পান আপনি কি কখনো করবেন জি বাবা মা যা ইনকাম করে মনে করেন সংসারে চলে না আর কিভাবে এইগুলো করব এগুলো করার সুযোগ হয় না তো কখন এগুলো করি না মানে সুযোগ হয় না বলতে যে আপনি চেষ্টা করেছেন যে আসলে আমি চেষ্টা মানুষ তো অনেক কিছুই করে চেষ্টা মনে করেন আমার বাবা মা গ্রামে পাঠায় না তো এই জন্য বাবা মা গ্রামে যাইতে না করে গ্রামে গেলে এসে খারাপ বলে ছেলেরা টিটকেরি মারে আবার অনেক কিছু খারাপ হওয়ার রাত হয়ে আসতে বারোটা দশটা গাড়ি পাওয়া যায় না এই জন্য আমার বাবা মা খুব চিন্তা করে এই জন্য যাইতে দেয় না মা তাও কত সময় মাঝে মাঝে যাই কিন্তু সব সময় যাইতে দেয় না আচ্ছা তো আবিষ্টি আমরা যতটুকু জানি যে বেদে সম্প্রদায়ীদের বাইরের যারা আছেন অনেকেই কিন্তু আপনাদেরকে বিশ্বাস করে না কেন আপনাদের কথার ভিতরে কিছু মার পেস থাকে যে আপনারা যেটা বলেন আসলে সেটা মানুষের রেসপন্স ওইভাবে পায় না কেন আপনাদের ভিতর থেকে একটু আলাদা কেন এটা আপনাদের বেদে সম্প্রদায় বা আপনারা করেন না অন্য অন্য যারা আছেন বেদে সম্প্রদায় ওরা কিন্তু করে থাকেন আমাদের কাছে অনেকেই মেসেজ দিয়েছেন যে আসলে বেদেরা অন্য রকমের তারা তাদের কথা এক কাজ আর একটা কাজ করে এরা কি আপনি কখনো আপনাদের ভিতরে এরকম কারোর সাথে করেছেন আপনারা না আমাদের ভিতরে সব কথা কাজে ঠিক আছে কিন্তু আপনাদের বেদে সম্প্রদায়ের ভিতরেই অনেকেই কিন্তু এরা করে থাকে না যারা যারা ইন্টারভিউ দিছে বেশিরভাগ সবাই স্বামী চলে গেছে কষ্টে থাকে দুঃখে থাকে না বিষ্টে আমি কিন্তু ওইটা বলি না আমি বলছি যে আপনাদের বেদে সম্প্রদায়ের যে কাজ এই কাজের উপরে অনেকে কিন্তু অনেক মিথ্যা কথা বলে থাকে এবং আজকে বলে আমি এটা করে দিব এটা করে দেব এই অনেক কিছু বলে থাকে কিন্তু এটা কি আপনাদের বেদের সম্প্রদায়ের ভিতরে কি এটা মানুষ বিশ্বাস করে না এখন আপনাদের দেখি তো অনেক মানুষ অসুস্থ অসুস্থ নিয়ে যায় কাজ হয় তো এখন সবার তো হয় না আবার কিছু কিছু মানুষের হয় এই জন্য সবাই বিশ্বাস করতে চায় না বিশ্বাস করতে চায় না অনেক মানুষের কাজ হয় আবার কিছু কিছু মানুষের হয় না কিন্তু আমাদের অসুস্থ ঠিক আছে অসুস্থ দাওয়াই দেয় যারা ওরা

ওষুধ আবার এখান থেকে যায় কিছু কিছু মানুষ যায় এখানে শিক্ষা করে নিয়ে আসে এসে এখানে বিক্রি করে জি তো আপনারা একটা ওষুধ মনে যে কোনো বিষয় একটা চিকিৎসা দিলে কত টাকা পেয়ে থাকেন সেটা তো বলতে পারবো না মানে চিকিৎসার উপর নির্ভর করে হ্যাঁ চিকিৎসার উপর সেটা নির্ভর করে সেটা বলতে পারবো আমরা অনেক কথাই শুনলাম আজকে আমরা এখন বিদায় নিব বৃষ্টি কাছ থেকে দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদন দেখেছেন বৃষ্টি আপার কিছু জীবনের কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম সত্য ঘটনায় সবসময় খান্টু বাংলা বলে থাকেন এবং যদি কেউ প্রমাণ দিতে পারেন যে এটা সত্য ঘটনা নয় এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে আপনাদের সামনে এসে দেখানোর দর্শক আমরা বৃষ্টি আপার কাছ থেকে আজকে বিদায় বৃষ্টি আপা আপনি ভালো থাকবেন সেই আশাই রইল দর্শক আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম